খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। সরকারি দপ্তরের নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন অয়ন শীল। তার বাড়ি অফিস থেকে মিলেছে ওই মাসের চাকরির নথি। প্রমোটিং ব্যবসা থেকে পেট্রোল পাম্প, টলিউড বিভিন্ন দিকে বিনিয়োগ করলেও তার এলাকায় দেনা মেটাননি বলে অভিযোগ। বলা করে ডুমুরদহ নিত্যানন্দপুর এক গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজের স্কিল টেকনিক্যাল পার্সন হিসেবে কাজ করতেন নৈহাটির শ্বেতা। সেই পঞ্চায়েতেই নির্বাহী সহায়ক বা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন অয়নশীল। পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি জানান, অয়নের গাড়িতে যাতায়াত করতেন শ্বেতা। তবে অয়ন অফিসে অনিয়মিত হওয়ায় সমস্যা হতো পঞ্চায়েতের কাজে। এমনও হয়েছে দিনের পর দিন অফিসে যাননি অথচ বেতন তুলেছেন অয়ন। 2020 সালে অয়নও চাকরি ছাড়েন। পঞ্চায়েতে চাকরি করার সময় নিয়োগ দুর্নীতিতে হাত পাকিয়েছিলেন অয়ন। শ্বেতা 26/7/2017 সালে জিরাট গ্রাম পঞ্চায়েত থেকে ট্রান্সফার হয়ে আমাদের পঞ্চায়েতে আসে। আসার পর তো আর অয়নশীল 2015 সাল থেকে ডুমুরদহ পঞ্চায়েতে ইয়ে হিসেবে চাকরি করেন। আসার পর শ্বেতা তখন এখানে কাজকর্ম করছিল এসটিপি হিসেবে, স্টিল টেকনিক্যাল পার্সন হিসেবে কাজকর্ম করছিল। কাজকর্ম করতে করতে হঠাৎ তাকে 15/6/2018 সালে তাকে আবার ট্রান্সফার করে সোমরা পঞ্চায়েতে। সোমরা পঞ্চায়েতে ট্রান্সফার করার পর সে সোমরা পঞ্চায়েতে DN1 থেকে আর সোমরা পঞ্চায়েতে যায় না। সে তখন কাজ ছেড়ে দিয়ে আমাদের রেজিগনেশন একটা দিয়ে, বিডিও সাহেবকে রেজিগনেশন দিয়ে সে চলে যায় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ওকে রিলিজ করি শ্বেতা চক্রবর্তীকে। 26/7/2018 সালে তাকে আমরা রিলিজ করি এখান থেকে। এখানে 6 মাস মতো কাজ করেছিল, 6-7 মাস মতো কাজ করেছিল। বিডিও সাহেব শোকেস করেছিলেন অয়নশীলকে। অয়নশীল ইরেগুলার ছিল পঞ্চায়েতে খুব। আচ্ছা, সোজা কথা বলতে গেলে পঞ্চায়েতে অয়নশীল ইরেগুলার ছিল, কারণ 24/8/2020 সালে বিডিও সাহেব ওনাকে শোকস করেছিলেন। 15/9/2020 সালে এসে রেজিগনেশন দিয়ে গেলেন চাকরি থেকে। আচ্ছা, চাকরি থেকে পুরো রেজিগনেশন দিলেন যে আমি আর এই কাজ করব না। খুবই ওর কাজ তো পেয়েছি আমরা 4-5 মাস, কিন্তু মাঝে মাঝে যেটা দেখতাম, ও নৈহাটি থেকে আসতো নাকি আর চুচুড়ো থেকে অয়নশীল ইয়ে সাহেব আসতো মাঝে মাঝে, ওনার গাড়িতে হয়তো উনি চলে আসতেন ডিউটিতে। হ্যাঁ, আবার কোনোদিন হয়তো কাজ সেরে দুজনে মিলে গাড়িতেই গেলেন, এইটুকুনি। এর বেশি খারাপ কিছু আমরা কোনোদিন দেখিনি পঞ্চায়েত লেভেলে। অয়ন যে বহুতল তৈরি করেছিলেন সেখানে 40টি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাট মাত্র কয়েকটা বিক্রি হয়েছে। সেই ফ্ল্যাটের একটিতে কিছুদিন ছিলেন শ্বেতা। আপনি আপনার বা প্রিয়জনের স্পেশাল দিনে স্পেশাল লুক কোথায় করাবেন ভাবছেন? তাহলে আজই চলে আসুন আপনার নিকটবর্তী দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন অ্যান্ড মেকআপ স্টুডিওতে। আমাদের ব্রাঞ্চগুলি হল রিশা বাঙ্গুর পার্ক মাদার ডেয়ারির সামনে, শ্রীরামপুর মানসী বাজার, আরামবাগ বসন্তপুর মোড় ও শেওড়াফুলি ICICI ব্যাংকের সামনে। আকর্ষণীয় অফারে প্রি ব্রাইডাল প্যাকেজের জন্য এবং পার্টি মেকআপের জন্য যোগাযোগ করুন 8777023189 নাম্বারে। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।